নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমরা আজকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, নিয়ন্ত্রণমূলক পদ্ধতির মধ্যে কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করেছে কি নিয়ন্ত্রণমূলক পদ্ধতির মধ্যে কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তাহলে প্রথম অপশন আছে কি, নির্দিষ্ট উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত উপকরণ বিষয়ে নির্দিষ্ট বিধি নির্ধারণ করা। অপশন বি আছে, দূষণ সৃষ্টিকারী যন্ত্রপাতির সর্বাধিক দূষণ মাত্রা নির্ধারণ করে দেওয়া। আর অপশন ডি আছে, অপশন সি আছে, দুটির একটিও নয়। আর অপশন ডি আছে, দুটি। তাহলে নিয়ন্ত্রণমূলক পদ্ধতির মধ্যে কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, তা এর সঠিক উত্তর হচ্ছে উপরোক্ত দুটি। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। পরবর্তী প্রশ্ন আছে, প্রশাসকরা নিয়ন্ত্রণমূলক পদ্ধতি কেন পছন্দ করেন? মানে যারা প্রশাসক আছেন তারা নিয়ন্ত্রণমূলক পদ্ধতি কেন পছন্দ করেন, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এর সঠিক উত্তরে কি দেওয়া আছে অপশন। প্রথম অপশন আছে, রাজনৈতিক ও প্রশাসনিক গ্রহণযোগ্যতা থাকায় অনেক বেশি কার্যকরী। অপশন বি আছে, পদ্ধতি প্রয়োগে কোনো রকম ঝুঁকি নেই। অপশন সি আছে, ব্যয়বহুল নয়। আর অপশন ডি আছে, এর কোনোটি নয়। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কোনটা হবে, না প্রশাসকরা নিয়ন্ত্রণমূলক পদ্ধতির কেন পছন্দ করেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ, রাজনৈতিক ও প্রশাসনিক গ্রহণযোগ্যতা থাকায় অনেক বেশি কার্যকরী। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম হলো। তাহলে গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেমটা কি? অপশন এ আছে, বায়ু ও জল পরিশোধনকারী প্রকল্প। অপশন বি আছে, কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রকল্প। অপশন সি আছে, নদীর জল দূষণ নিয়ন্ত্রণকারী প্রকল্প। না অপশন ডি হচ্ছে, কোনোটাই না। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কি গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম হলো, যে সিস্টেমটা সেই সিস্টেমটা কোনটি। তাই এখানে সঠিক উত্তর হলো বায়ু ও জল পরিশোধনকারী প্রকল্প। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরিবেশ সংক্রান্ত বিষয়ে কার ভূমিকা সর্বাধিক? অপশন এ, পরিবারের নারী। অপশন বি, পরিবারের গৃহকর্তা। অপশন সি, পরিবারের শিশু। না অপশন ডি, সকলের ভূমিকা সমান। তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে পরিবেশ সংক্রান্ত বিষয়ে কার ভূমিকা সর্বাধিক। এর সঠিক উত্তর হচ্ছে পরিবারের নারীর। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আসন্ন পরীক্ষার জন্য। এ ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো পরবর্তী প্রশ্নে চলে আসছি, চিপকো পরিবেশ আন্দোলন ঐতিহাসিক। মানে চিপকো পরিবেশ আন্দোলনটা এটা ঐতিহাসিক, কারণ কি কারণের জন্য চিপকো আন্দোলনটা ঐতিহাসিক? অপশন এ আছে, এর মধ্যে রাজনৈতিক ও নৈতিক শক্তির সাহায্য বাস্তুতান্ত্রিক সত্যের ভিত্তিতে মহিলারা আন্দোলনে সফল হয়েছিল। খ আছে, এর ফলে নারী শক্তির উদ্ভব হয়েছিল। গ আছে, উপরের দুটি তথ্যই সঠিক। আর ঘ আছে, কোনোটি নয়। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক বন্ধুরা? তা এটাই চারটে, মানে এই চারটে অপশনের মধ্যে অপশন সিটা সঠিক। কি না, উপরের দুটি তথ্যই সঠিক। কারণ না, এর মাধ্যমে রাজনৈতিক ও নৈতিক শক্তির সাহায্যে বাস্তুতান্ত্রিক সত্যের ভিত্তিতে মহিলারা আন্দোলন সফল হয়েছিল, বা মহিলাদের আন্দোলন সফল হয়েছিল এবং এর ফলে নারী শক্তির উদ্ভব হয়েছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জল দূষণ নিবারণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন 1974-এর এর মূল বক্তব্য হলো। অপশন ক আছে, জল দূষিত করা চলবে না। আবার ক না, এটা খ হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। কোনো আবর্জনা বা বর্জ্য পয়ঃ প্রণালীতে ফেলা নিষিদ্ধ। গ আছে, দূষক পদার্থ সরাসরি নদী কূপ অথবা জমিতে ফেলা নিষিদ্ধ করা হয়েছে। আর ঘ আছে, কোনোটি নয়। তাহলে বন্ধুরা এখানে জিজ্ঞেস করেছে যে জল দূষণ নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ আইন 1974 এর মূল বক্তব্য হলো কি? না, এর মূল বক্তব্য হলো অপশন গ বা সি, দূষক পদার্থ সরাসরি নদী কূপ অথবা জমিতে ফেলা নিষিদ্ধ করা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গ্রিন বেঞ্চ হলো, তাহলে গ্রিন বেঞ্চ কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন ক আছে, বা অপশন এ, সবুজ তৃণাচ্ছাদের ঘর।
অপশন খ বা বি আছে, পরিবেশের সংক্রান্ত মামলার জন্য হাইকোর্টে নির্ধারিত আদালত কক্ষ, গ বা সি আছে নদী সংরক্ষণ সংক্রান্ত কমিশন, এবং ঘ আছে বা ডি আছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। তা আমরা এখানে ক খ গ ঘটাকে এ বি সি ডি দিয়ে বলবো, তার কারণ হচ্ছে আপনাদের পরীক্ষার সময় কিন্তু এ বি সি ডি দিয়ে অপশন গুলো অ্যানসার করা থাকবে, ঠিক আছে? তা ওখানে ক খ গ ঘ দিয়ে থাকবে না, তা সুতরাং আপনারা এ বি সি ডির সাথে যদি প্রথমেই পরিচিত হন সে বিষয়ের জন্য আমাদের এই প্রচেষ্টা, ঠিক আছে? তা চলুন, গ্রিন বেঞ্চ হলো, তাহলে গ্রিন বেঞ্চ কি না, এর সঠিক উত্তর হলো পরিবেশ সংক্রান্ত মামলার জন্য হাইকোর্টে নির্ধারিত আদালত কক্ষ। মানে গ্রিন বেঞ্চটা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে এর বেঞ্চটা গঠন করা হয়েছিল। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় কত সাল থেকে? তাহলে কত সাল থেকে কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয়েছিল সেই সালটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান আছে 1995, 1996, 2000 আর 2001। এর সঠিক উত্তর হচ্ছে 1996 সাল থেকে এটা শুরু হয়েছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গ্রিন বেঞ্চের বিষয় সময়ের মধ্যে পড়ে, মানে গ্রিন বেঞ্চের বিষয় সময়ের যেগুলো পড়ে সেগুলো আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে যানবাহন থেকে ধোঁয়া নির্গত হওয়া, অপশন বি আছে গাছ কাটা, অপশন সি আছে জলাশয় বেআইনিভাবে ভরাট করা, আর অপশন ঘ আছে সবকটি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর সঠিক উত্তর হবে উপরের সবকটি, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন তৈরি হয়েছিল কত সালে? তাহলে অরণ্য আইন ভারতে সেটা কত সালে তৈরি হয়েছিল? অপশন এ আছে 1925, বি 26, সি 27, না ডি 1930। তাহলে এই প্রশ্নের উত্তরের সঠিক উত্তর কোনটা হবে? না, সঠিক উত্তর হলো 1927। চলে আসি পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন বা কে নেতৃত্ব দিয়েছিলেন? এখানে অপশন এ আছে সুন্দরলাল বহুগুণা, অপশন বি আছে বাবা আমতে, অপশন সি আছে সরলা বেন, না অপশন ডি আছে এদের কোনোটি নয়। তাহলে এখানে নিশ্চয়ই আপনারা জানেন যে সঠিক উত্তর কোনটা হবে, তা নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এখানে সঠিক উত্তর হচ্ছে বাবা আমতে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তা অপশন এ আছে কোয়েম্বাটুর অর্থাৎ তামিলনাড়ু, অপশন খ আছে পালঘাট জেলায় কেরালায়, অপশন সি আছে উত্তরপ্রদেশ, আর অপশন ডি আছে কোনোটি নয়। তাহলে সাইলেন্ট ভ্যালি কোন জায়গায় অবস্থিত? আমরা রাজ্য জানি, আর এখানে যখন স্পেসিফিক করে দিয়েছে তখন স্পেসিফিক যখন তখন এখানে কোনোটি নয়, এটি কিন্তু এখানে উত্তর হবে, ঠিক আছে? স্পেসিফিক যখন কোন রাজ্যে অবস্থিত যখন বলেছে তখন আমাদের এখানে কেরালায় আমরা করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পালঘাট জেলায় এইখানে কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে এখানে আমরা করতে পারি, এখানে অপশন হওয়ার মানে কোনো একটা প্রবলেম হওয়ার কথা না। তার কারণ হচ্ছে কি, আমরা এখানে অ্যান্সার কিন্তু আমরা এখানে করতে পারি, ঠিক আছে, কেরালায়, ঠিক আছে, এটা আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে? তা পালঘাট জেলায় যখন বলেছে ঠিক আছে কোনোটি নয়, অ্যান্সার করা ঠিক হবে না। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন 2009 হয়েছিল কত সালে বা হয়েছিল কোথায়? 2009 সালে হয়েছিল, কোথায় হয়েছিল জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন? অপশন এ আছে কোপেনহেগেন, অপশন বি আছে রিও ডি জেনিরিও, অপশন সি আছে মন্ট্রিল, না অপশন ডি হচ্ছে জেনেভা। তাহলে চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, জলবায়ু বিষয়ক সম্মেলন যেটা 2009 হয়েছিল সেটা হচ্ছে কোপেনহেগেনে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরিবেশ নিয়ে বিশ্ব সম্মেলনের সূচনা হয় কত সালে? তাহলে পরিবেশ নিয়ে বিশ্ব সম্মেলন সূচনা হয় 1990, 1992, 2005, না 2008। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, পরিবেশ নিয়ে বিশ্ব সম্মেলন শুরু হয়েছিল 1992 সালে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, কিয়োটো প্রোটোকল নিয়ে আলোচনা হয় কত সালে? তাহলে কিয়োটো প্রোটোকল নিয়ে কত সালে আলোচনা হয়েছিল? 1992, 1996, 1997, না 2005। কিয়োটো প্রোটোকল নিয়ে আপনারা নিশ্চয়ই সবাই পরিচিত আছেন, তা এর সঠিক উত্তর হবে 1997। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বন দিবস উদযাপিত হয় কবে? তা এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কোন একটা দিবস মানে কোন একটা দিন কিন্তু আপনাদের পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা যেন আপনাদের মিস না হয় দিনগুলো আপনারা কিন্তু সবকটা পড়ে নেবেন যে কোন দিনে কি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথম অপশন হচ্ছে 15 মে, সেকেন্ড 30 মে, থার্ড 5ই জুন, এবং ফোর্থ হচ্ছে 11ই জুন। তাহলে বিশ্ব বন দিবস এটা উদযাপিত হয় কত সালে? না, এর সঠিক উত্তর হবে, আপনারা নির্বাচন করুন, দেখে নিন আপনারা এর সঠিক উত্তরটা কোনটা হয়, বা আপনারা সঠিক উত্তরই দিয়েছেন, তা এর সঠিক উত্তর হচ্ছে 11ই জুন। 11ই জুন কিন্তু এর সঠিক উত্তর হবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেন আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের দিবস সম্পর্কে কিন্তু একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আপনাদের কিন্তু পরীক্ষার সময় থাকবেই থাকবে, ঠিক আছে? তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে?
আমাদের এখানে অপশন এ আছে 22শে এপ্রিল, অপশন বি আছে 5ই জুন, অপশন সি আছে 7ই এপ্রিল, আর অপশন ডি আছে 21শে মার্চ। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। তাহলে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, WWF পুরো কথাটি হলো, তাহলে পুরো কথাটি কি সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে ওয়ার্ল্ড ওয়াইফ ফ্রিকোয়েন্সি, অপশন বি আছে ওয়ার্ল্ড ওয়াইফ লাইফ ফান্ড, অপশন সি আছে ওয়ার্ল্ড ওয়েব ফার্মেশন, আর অপশন ডি আছে কোনোটি নয়। তাহলে WWF এর কথাটি পুরো কথাটি কি হলো? এর পুরো কথাটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে। তা পরবর্তী প্রশ্ন হচ্ছে AIDS, এইডস, এইডস পুরো কথাটি কি? তাহলে এইডস পুরো কথাটি কি, এটা নিশ্চয়ই আপনার সাথে, আপনারা এই কথাটার সাথে পরিচিত সবাই মোটামুটি, কেননা এটা খুব কমন কোশ্চেন। অপশন এ আছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রাম, অপশন বি আছে অল ইন্ডিয়া ডেন্টাল সার্জারি, অপশন সি আছে অ্যালার্জি ইন্টারনাল ডেফিসিয়েন্সি সিন্ড্রাম, না অপশন ডি আছে কোনোটি নয়। তা আপনারা নিশ্চয়ই সবাই জানবেন যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রাম এটার সঠিক উত্তর। আজকে লাস্ট প্রশ্ন দেখি কি আছে, বিশ্ব জননী মানবাধিকার ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়? অপশন এ আছে 1990, অপশন বি আছে 1982, অপশন সি আছে 1983, না অপশন ডি আছে 1984। ঠিক আছে, তাহলে বিশ্ব জননী মানবাধিকার ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়েছিল, তা সেই সালটা কত হবে, না এই সালটা হবে 1984 সালে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা আলোচনা করে ফেললাম 20টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা আমরা একবার চলুন রিভাইজ করে নেবো, রিভাইজের মাধ্যমে খুব চট করে দেখে নেবো যে আমরা আজকে কোন কোন প্রশ্নগুলো শিখলাম আর কোন কোন প্রশ্নগুলো আমাদের রিভাইজ হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা চলুন প্রথম থেকে আজকে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, নিয়ন্ত্রণমূলক পদ্ধতির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? এর সঠিক উত্তর হচ্ছে নির্দিষ্ট উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত উপকরণ বিষয়ে নির্দিষ্ট বিধি নির্ধারণ এবং দূষণ সৃষ্টিকারী যন্ত্রপাতির সর্বাধিক দূষণ মাত্রা নির্ধারণ করে দেওয়া, মানে উপরে দুটি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কি ছিল, প্রশাসকরা নিয়ন্ত্রণমূলক পদ্ধতি কেন পছন্দ করেন? এর সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক গ্রহণযোগ্যতা থাকায় অনেক বেশি কার্যকরী। নেক্সট, গ্লোবাল এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম হলো, এর সঠিক উত্তর হচ্ছে বায়ু ও জল পরিশোধনকারী প্রকল্প। নেক্সট, পরিবেশ সংক্রান্ত বিষয়ে কার ভূমিকা সর্বাধিক? এর সঠিক উত্তর হচ্ছে পরিবারের নারীর। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, চিপকো পরিবেশ আন্দোলনের ঐতিহাসিক কারণ? এর সঠিক উত্তর হচ্ছে এর মাধ্যমে রাজনৈতিক ও নৈতিক শক্তির সাহায্যে বাস্তুতান্ত্রিক সত্যের ভিত্তিতে মহিলারা আন্দোলন সফল হয়েছিল এবং এর ফলে নারী শক্তির উদ্ভব হয়েছিল, মানে উপরে দুটি সঠিক। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, জল দূষণ নিবারণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন 1974 এর মূল বক্তব্য হলো? এর সঠিক উত্তর হচ্ছে দূষক পদার্থ সরাসরি নদী কূপ অথবা জমিতে ফেলা নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট, গ্রিন বেঞ্চ হলো, এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ সংক্রান্ত মামলার জন্য হাইকোর্টে নির্ধারিত আদালত কক্ষ। নেক্সট, কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় কত সাল থেকে? এর সঠিক উত্তর হচ্ছে 1996। নেক্সট, গ্রিন বেঞ্চের বিষয় সময়ের মধ্যে পড়ে? এর সঠিক উত্তর হচ্ছে যানবাহন থেকে ধোঁয়া নির্গত হওয়া, গাছ কাটা, জলাশয়ে বেআইনিভাবে ভরাট করা, উপরিক্ত সবগুলি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন তৈরি হয়েছিল কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1927। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বাবা আমতে। নেক্সট, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে পালঘাট জেলায়, কেরালায়। নেক্সট, জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন 1909 হয়েছিল কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে কোপেনহেগেন। নেক্সট, পরিবেশ নিয়ে বিশ্ব সম্মেলনের সূচনা হয় 1992 সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1992 সালে। নেক্সট, কিয়োটো প্রোটোকল নিয়ে আলোচনা হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1997 সালে। নেক্সট, বন দিবস উদযাপন হয় কবে? এর সঠিক উত্তর হচ্ছে 11ই জুন। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর 5ই জুন। নেক্সট, WWF পুরো কথা হলো? এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। নেক্সট প্রশ্ন, AIDS পুরো কথাটি কি? এর সঠিক উত্তর হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। আর নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, বিশ্ব জননী মানবাধিকার ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1984। এবার আমরা চলে আসি আপনাদের আজকের যে ভিডিও, যে গুরুত্বপূর্ণ বিষয়, তা সেই বিষয়টিতে, তা সেই বিষয়টিতে আমরা কি করব, সেই বিষয়টিতে আমাদের একটা কোশ্চেন আছে, আপনারা, আমরা আপনাদেরকে একটা কোশ্চেন করব আর আপনারা সঠিক উত্তর দিয়ে আপনাদের প্রাইজ গ্রহণ করবেন। তা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আপনাদের প্রাইজটা আপনাদের বাড়িতে পেয়ে যাবেন। এবার আমি চলে আসি আপনাদের মোটিভেট করার জন্য যে প্রশ্নটা আপনাদের দেওয়া হবে, আপনারা যদি কোঅপারেট করেন তাহলে বিষয়টা খুবই ভালোভাবে করতে পারবো আমরা। তা আমার
আপনাদের আজকে যে হোম টাস্কের প্রশ্ন, তা সেই হোম টাস্কের প্রশ্নটা আমি করছি, আপনারা দরকার হলে খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা হলো, গ্লোবাল ওয়ার্মিং কি? অপশন এ, পৃথিবী জুড়ে উষ্ণতা বৃদ্ধি ধীরে ধীরে, মানে পৃথিবী জুড়ে উষ্ণতা বৃদ্ধি ধীরে ধীরে, যে উষ্ণতা বৃদ্ধি সেটা। অপশন বি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। অপশন সি হচ্ছে প্রথম দুটি, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা আপনারা পেয়ে যাবেন আগামী ভিডিওতে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, এবং যাদের নাম শর্টলিস্টে যাবে তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন। তো বন্ধুরা, আর দেরি না করে এখনই আপনারা এই প্রশ্নের যে সঠিক উত্তর আপনাদের যেটা মনে হচ্ছে সেটি এখনই পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।